এমনি ঝড়ই আস ডিভিসির ড্যামের কোনো ক্ষতি করতে পারবে না, আশ্বাস দিলেন ডিভিসি চিফ সত্যব্রত বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ড্যামের উপর কোনো রকম ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড়ই আস, কারণ ড্যামগুলোতে জল ধারণ ক্ষমতা অনেকটাই রয়েছে। এ বিষয়ে ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সত্যব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, চিন্তার কোনো কারণ নেই, যে পরিমাণ জল রয়েছে তা এক প্রকার নেই বললেই চলে। ফলে দু দিন বা তিন দিন ধরে যদি বৃষ্টি হয়, যে পরিমাণ জল আসবে বলে তাদের কাছে তথ্য এসেছে, তাদের ড্যামগুলি জল ধারণ করার ক্ষমতা রয়েছে। ফলে এই ঘূর্ণিঝড়ের পরে আবার ডিভিসিকে গেট খুলে জল ছাড়তে হবে এরকম পরিস্থিতি হয়তো আসবে না, এরকমই আশ্বাস দিয়েছেন সত্যব্রত বাবু। ঘূর্ণিঝড় ইয়াস যেটা আসছে সেটা আমাদের কাছে যা ইনফরমেশান আসে আইএমডি থেকে, আমাদের কাছে রেগুলার বুলেটিনগুলো আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা তো জেনারেল বুলেটিন দেয়, এছাড়া ওরা আমাদের ডিভি এরিয়ার জন্য, দামোদর ভ্যালি এরিয়ার জন্য আলাদা করে ওরা স্পেশাল রিপোর্ট পাঠায়। একটা ডিভিসি মেট্রোলজিক্যাল ইউনিট আছে আলিপুরে, তারা পাঠায় আর কি। তো তাদের যে রিপোর্টটা এসছে সেই হিসেবে আমাদের এখানে কালকে 26 তারিখে বিকেলবেলার থেকে এফেক্টটা শুরু হবে, এবং এই সাইক্লোনটা যেটা আসছে সেটা পুরো ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে। আর যেহেতু আমাদের ড্যামগুলো সব ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, সেই জন্য ড্যামগুলোর ওপরে এর এফেক্ট পড়বে, আর ভেরি হেভি টু এক্সট্রিম রেইনফল বলা আছে আইএমডি ফোরকাস্টে। তাতে আমাদের ড্যামগুলোতে ভালোই জল আসবে, রেইনফল অনেক বেশি রেইনফল হবে, ভালোই জল আসবে, কিন্তু ড্যামগুলোর এখন যা অবস্থা, ড্যামগুলোর অনেক নিচে লেভেলে, ওয়াটার লেভেলগুলো অনেক নিচে আছে। আমাদের কাছে প্রচুর স্টোরেজ আছে সবকটা ড্যামে, মাইথন পঞ্চায়েত সবকটা ড্যামে, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই আর। আমরা এই ফ্লাডটা এই সাইক্লোনটা দুদিন এফেক্টিভ থাকবে আমাদের এখানে, হয়তো তিন চার দিন অবধি জল আসবে, তিন চার দিন, সেটা আমরা ভালোভাবেই অ্যাকোমোডেট করে নিতে পারবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।